উপনির্বাচনের ফলাফলের পূর্বেই বিহালিত কংগ্রেসের ওয়াকওভার। উপযুক্ত প্রার্থীর অভাবত বিহালি এরিলে সিপিআইএমএলক। মিত্র দলের পাঁচ নেতাক প্রার্থী বাছনির দায়িত্ব। উপনির্বাচনের পূর্বেই যেন বিহালিত শক্তিহীন হয়ে পড়িল কংগ্রেস দল। যি সময়ত শাসকীয় দলে বিহালিত জোরদার প্রচার আরম্ভ করে দিছে, সেই সময়তে বিহালিত শক্তিহীনতার উমান পাই কংগ্রেস দলে সিপিআইএমএলক এরি দিছে বিহালির আসনখন। আর তার বাবে মিত্র দলের পাঁচজন নেতাক এই আসনের বাবে প্রার্থী বাছনির দায়িত্ব দি বিহালির পরা নিরাপদ স্থানলে ওলাই আইছে কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। আমার পাঁচজনক আমি ইয়ারপর দায়িত্ব দিছো, অজিত ভূঁয়া ডাঙরিয়া, অখিল গগৈ ডাঙরিয়া, নুরীন গগৈ ডাঙরিয়া, সুপ্রকাশ তালুকদার ডাঙরিয়া আর জেন কাঠার ডাঙরিয়া, এই পাঁচজনের সত্যি কালে আবেলি কথা পাতি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করব। বিহালি সম্পর্কটো সকলে মতামত দিছে, নিজের আমার যিখানি দল আছে ইয়াত এই গোটেই কথাখিনির ক্ষেত্রে কালিলে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লিত গিয়ে আলোচনা করে লওয়ার আগতে পাঁচগী নেতার নাম আমি দিছো তখন হাতত, তাত সিপিআইএমএলও নাই, আমি কংগ্রেসও নাই, আমার বেলেগ পাঁচটা দলের পাঁচগী নেতার সুতি এআইসিসির পর প্রত্যক্ষভাবে আলোচনা করে কালে সন্ধ্যালেকে বা পড়লে আমি সিদ্ধান্ত চূড়ান্ত করি। উপনির্বাচনের কোন কোন সিটত মিত্র দলে কাক কাক বিচারিছে সেয়াও স্পষ্ট করিলে রাইজর দলের সভাপতি অখিল গগৈ। গ্রেটার ইউনিটির স্বার্থত বিহালিত সিপিআইএমএল দলক দিব লাগে, যাতে আমি সকলো দল, আমার রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল, রাষ্ট্রীয় রাজনৈতিক দল আর বামপন্থী রাজনৈতিক দল আটাইবিলাক যাতে আমি ঐক্যবদ্ধ হয়ে থাকিব পাৰো। আমার যে দাবি আছিলে বঙাইগাঁওর আঞ্চলিক দল হিসাবে আমি খেলিম বলে, সেই দাবিটো আমি উঠাই ললো আর কংগ্রেস দলক আমি সেই সিটটো এড়ি দিল। আর কংগ্রেস দলক আমি আহ্বান জানাইছো, যেটু আহ্বান আমি এমপি ইলেকশনের সময়তো জানাইছিল বরপেটার ক্ষেত্রে সিপিআইএমক দিব লাগে বলে, আর ডিফুর ক্ষেত্রে আপনার আমার কাঠার ডাঙরিয়াক দিব লাগে বলে যেটু আহ্বান জানাইছিল, যেটু কংগ্রেস দলে মানি লওয়া নাছিলে। এবার সেই কারণে আমি আহ্বান জানাইছো যে নহয় ক্রেতার ইউনিটির স্বার্থত বিহালি সিটটো আমি সকলে মিলি এজন অমূহতীয়া ক্যান্ডিডেট ঠিক করব লাগে। কংগ্রেসের ওয়াকওভারের পিছতেই বিহালিত প্রতিদ্বন্দ্বিতা করাতো এক প্রকার খাতাং হয়ে পড়েছে সিপিআইএমএলর নেতা বিবেক দাসর। সে দাসে এক প্রকার কুচকাওয়াজ করিয়েই দিছে, কিন্তু বিগত নির্বাচনবুরত প্রতিদ্বন্দ্বিতা করে ধারাবাহিকভাবে পরাজয় বরণ করা বিবেক দাস যথেষ্ট আশাবাদী। আপনি কেবাবারও প্রতিদ্বন্দ্বিতা করেছে ইয়ারপা সিপিআইএমএল প্রার্থী? হয়, আমি কেবাবারও করেছো প্রতিদ্বন্দ্বিতা, যা বিধানসভাতো করেছিল করেছিল হয়। এটা আপনি কেনগত কেন ধরনের আশা? মানে ধরক আমি বিহালির প্র্যাকটিক্যালি যদি কবলে যায়, বিহালির সকলো সমস্যার যদি আটাইতকে সম্মুখত থাকা পার্টিটি হয়েছে সিপিআইএমএল। যেনেকে পলিটিক্সত কোনো কথাই যেনেকে মানে স্থায়ী নহয়, ঠিক তেনেকে ভোটের অঙ্কটো কোনো কথা স্থায়ী নহয়। ইয়াত সরু বড় ডাঙলি কথা নাই, সরু সরু পার্টিও ডাঙর হয়ে যাব পারে। আম আদমি পার্টি নাছিলে ইসিনত, আহি গেল সরকার গঠন করলে কেবাখনো পার্টি। বিহালিত কংগ্রেসে সারেন্ডার করার খবর পাই পীযূষ হাজরিকার মন্তব্য, এই আসনখনের পরা কংগ্রেসের কোনোই প্রতিদ্বন্দ্বিতা করবলৈ আগ্রহী নহয়। কংগ্রেসের পরা কোনো ইলেকশন খেলিব বলে খোঁজা নাই, কিন্তু যেতিয়া কনফার্ম হব তেতিয়া টিপ্পনি বা প্রতিক্রিয়া প্রকাশ করিম, এতিয়াই আগতিয়া হব। কিন্তু মই এটু শুনিছো যে কংগ্রেসের কোনো ইলেকশন খেলিব খোঁজা নাই বলে মই শুনাতো হয়। যি সময়ত শাসকীয় দলে বিহালি জোরদার প্রচার অব্যাহত রাখিছে, সেই সময়ত বিরোধীর প্রার্থী বাছনিক লৈ খেলি মেলি হয়ে আছে। কংগ্রেসে হারার কারণে বিশ্বাস ভাজন হয়ে আছে, বিহালিত যে হারিব এটু মই 100% কছো, এটু বিশ্বাস যোগ্য তেওঁলোকৰ কাৰণে। এই সমষ্টিটোত বিরোধীর স্থিতি এতিয়াও ধূসর, মন্তব্য তেজপুরের সাংসদ রঞ্জিত দত্তর। কংগ্রেসের প্রার্থী নাই বলে আমি শুনেছোয়ে, কথাটো ডিটেলস আমি গম পোৱা নাই। যদি কংগ্রেসের প্রার্থী নাই হয়তো সহযোগী কাবা মিত্র দলক প্রার্থিত্ব দিব। বিহালির কারণে এখন কমিটি বনায় নিছে, যাতে কংগ্রেসের কোনো তাত প্রতিনিধি নাই আর সিপিএমএলের কোনো প্রতিনিধি নাই, গতি সেই কমিটি কি রিপোর্ট দিয়ে আর কংগ্রেসের প্রার্থী বা সম্মিলিত যে প্রার্থী কোন হব এটা নিশ্চিত নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।